আর ডাক্তার সাহেবকে আমি একদিন বলছিলাম যে বাসায় যাই রুগীটা দেখে তারপরে হচ্ছে ওষুধ দেন। তো ডাক্তার সাহেব বললো যে আমি বাসায় যাই ওষুধ দিব না, এখান থেকে ওষুধ দিয়ে দিচ্ছি, তারপরে চাচা সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে আমার দোকানে আসবে। তো এখন আজকে সে নিজেই হাঁটতে হাঁটতে এসে দোকানে আসছে। পোশাক পায়খানা তার কন্ট্রোলে থাকছে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, নিজের অজান্তেই হয়ে যাচ্ছে। এটা যদি ট্রিটমেন্ট নেন অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তার পোশাক পায়খানা সবকিছু বিছানায় হতে ছিল, এমন একটা অবস্থা। আর তার মাথায় একটু সমস্যা তো বেশি ছিল, যে মাথা সোজা করে বসতে পারতো না, দাঁড়াতে পারতো না। তো আল্লাহর রহমতে এখন পোশাকটা বেশি হয়তো হাতে পাইছি একদম ভয়ানক অবস্থায়, আমার রানা হোমি হল হাতে পাইলেও তোমার মানে চাচাকে খুব খারাপ অবস্থায় পাইছি, একদম কঠিন অবস্থায় আমরা ধরেছি, আল্লাহ ধরাইছে। এখন চাচার অনুভূতি কি বলেন এই 20 দিনের? অনেকেই আমাদের পেশেন্টের উদ্দেশ্যে বলি, অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছেন, যারা হচ্ছে যে পায়খানা পেশাবের মানে বয়স হয়ে গেলে একটা সময় পর মানে এটা আর বোধ থাকে না, মানে বোধ থাকে না, হয়ে যায় কাপড়ই হয়ে যায়, নষ্ট হয়ে যায় কাপড়। আর এই হইতে হইতে মানে শরীরও ড্যামেজ হয়ে যায় অতিমাত্রায়। না, অনেকে ভাবে যে বয়স হয়ে গেছে এটা বয়সের কারণেই হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা অসুখ, তার ট্রিটমেন্ট প্রয়োজন। ট্রিটমেন্ট দিলে অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। কিছু খাওয়ার পায়খানা পেশাবের বেগ কি আগের তুলনায় একটু কম হয়েছে? এখন তুলনায় মানে আগে যেরকম ভাবে অতিমাত্রা হয়ে যেত ওই ভাব বেগটা কম, এখন যদি পায়খানার বেগ আসছে পেশাবের বেগ আসছে ধরে রাখতে পারছেন একটু, মানে একটু পরে আস্তে সুস্থে গেলেও আর সমস্যা হচ্ছে না, আর চলাফেরাও একটু কষ্টের। তা আল্লাহ চাচাকে সুস্থ দান করুন আমাদের এই ওসিলায়। আল্লাহ তাআলা জানেন মাঝে মাঝে দেখি লাঠি বাদে চলাফেরা করে, মানে কেমন হলো তো লাঠি বাদে সকালে, তাহলে তো ইনশাআল্লাহ এবার লাঠিও হয়তো বাদ হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ এবার লাঠি বাদ মানে আসি দেখি পিস পিস চলে আইছে, তাহলে তো কি হবে? তুমি লাঠি বাদেই? হ্যাঁ লাঠি বাদেই দেখে চলে আইছে রাস্তার দিকে। আমি আবার রাগ করলাম যে লাঠি বাদে তুমি আসবে কি তাতে, লাঠি নিয়ে আসবা বাইসান যদি পরিবারে যাও। এখানে আপনার ট্রিটমেন্ট নিয়ে খুশি তো আমাদের হাতে, দোয়া করবেন, দোয়া করবেন যে আমাদের ওসিলায় যেন আপনার মতো অসংখ্য মানুষজন সুস্থ হয়। আবার শোয়াই দিতে গেলেও দুজন মিলে ধরে শোয়াই দেওয়া লাগতো, আর ওঠার তো কোনো ক্ষমতায় অবস্থায় ছিল না। তো সেই অবস্থায় এখন বর্তমানে সে নিজেই হাঁটে দোকানে আসছে ডাক্তারের কাছে। আর ডাক্তার সাহেবকে আমি একদিন বলছিলাম যে বাসায় যাই রুগীটা দেখে তারপরে হচ্ছে ওষুধ দেন। তো ডাক্তার সাহেব বললো যে আমি বাসায় যাই ওষুধ দিব না, এখান থেকে ওষুধ দিয়ে দিচ্ছি, তারপরে চাচা সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে আমার দোকানে আসবে। তো এখন আজকে সে নিজেই হাঁটতে হাঁটতে এসে দোকানে আসছে।
এটাই এটাই পরম পাওয়া। আর হচ্ছে মানে চাচার অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে আপনার মানে আত্মীয় স্বজন বোন ভাই বোন সেও কান্নাকাটির মতো অবস্থা। হ্যাঁ, অনেকে কান্নাকাটি তো করছে, অনেকে আশায় ছেড়ে দিয়েছিল বলে যে এই রোগী হয়তো বাঁচবে না। এক কথায় যে তার সে আগে শুতে হচ্ছে চোখের উপরে, অনেকে এমন মনে করছে যে রোগী তো আর বাঁচবে না, এমন এই অবস্থা লাস্টে তার বিছানা নিচে করে দিছে ফ্লোরে, শেষ অবস্থায় যেটা করে আর কি। তার বিছানা এখনো অবশ্য ফ্লোরেই আছে অবস্থায়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় ডেভেলপ হয় কিনা। তারপর থেকে যে বিছানা করে দিয়েছে আমার বোন সকল রাশি বিছানায় নিচে করে দিয়েছে, যে নিচে থাকুক তাহলে যাওয়া আসা হতে সুবিধা হবে, পয়সা পায়খানা করতে হবে। সেই জন্য তো এটা তো আসলে মানুষ এখন আল্লাহর রহমতে যা হোক অনেকটা অনেক অনেক ভালো। হ্যাঁ বাচ্চার জন্য আসছিল বাচ্চার জন্য আসার পরে সে মানে দাঁতে খুব ব্যথা যে তুমি একটু কিছু করো ইনশাল্লাহ পারবে এরকম হয়েছিল। তার এই আত্মবিশ্বাসটা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিছে যে তো সেটা রাতারাতি 3-4 ঘন্টার ভিতরে আমি রেজাল্ট পাইছি, তখন দেখলাম যে এত দ্রুত রেজাল্ট দেখে হচ্ছে তাহলে নিশ্চয় এটাও হবে, এটা বিশ্বাস ছিল বিধাই আমি এখানে আসি। মানে হাঁটতে হাঁটতে চেম্বারে আসছে এটাই অনেকখানি বড় পাওয়া। মানে আমাদের রানা হোমে আপনারা সবাই আমাদের রানা হোমে হলের জন্য এবং আমাদের সকল পেশেন্টদের জন্য দোয়া করবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আমাদের রানা হোমিও হলে চাচা মাত্র 20 দিন ট্রিটমেন্ট নিচ্ছে, তার আগের অবস্থাটা তাদের মুখেই ভাইয়া এবং চাচার মুখেই শুনলেন যে কি অবস্থা। আসলে এই রকম পেশেন্ট অসংখ্য আছে যাদের বয়স হয়ে গেছে, মানে বয়সের কারণেই অনেকেই ভাবে যে হচ্ছে প্রসাব পায়খানা তার কন্ট্রোলে থাকছে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, নিজের অজান্তেই হয়ে যাচ্ছে। এটা যদি ট্রিটমেন্ট নেন অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর হোমিওপ্যাথির ওপরে আপনারা আস্থা রাখুন, সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য চিকিৎসা পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি। আপনারা আমাদের কাছে চিকিৎসা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তো এইরকম পেশেন্ট যদি আপনাদের আপনার নিজের ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের মধ্যে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।